এসো কোরআনের আলো মেঘে আলোকিত হই, আধারের শত পথ মাড়ে। এসো কোরআনের আলো মেঘে আলোকিত হই, আধারের শত পথ মাড়ে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সচরাচর গান নিয়ে আপনাদের সামনে বরাবর আসা হয়, এবার একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ। একজন কোরআনের কর্মী যেভাবে তার দিনই দায়িত্ব সর্বস্তরের মানুষের কাছে যেভাবে পৌঁছিয়ে দেয়, সেই চরিত্র নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের কথা ও সুরের এই গানটি সত্যি একটা অসাধারণ গান। আশা করি আপনারা গানটা শুনতে পারবেন ভিজুয়ালাইজেশন, এবং এটার গানের আলোকে যে গল্পটা তৈরি করা হয়েছে, এখানে গানের ডিরেক্টর অসাধারণ একটি মেকিং করার চেষ্টা করেছেন, এবং টোটাল টেকনিক্যাল সাপোর্ট যেরকম ছিল এটা সত্যি প্রশংসনীয়। এবং আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি এখানে, এবং বিশ্বাস করি গানটা সবার খুবই ভালো লাগবে। পথ হারায় দেশের লাখো তরুণকে, পথ হারায় দেশের লাখো তরুণকে, আলোয় ফেরাবো হাত বাড়িয়ে, আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। দেশের তরুণ সমাজ আজ সামাজিক অবক্ষয়ের পিষ্ট হয়ে নানা অন্ধকার এবং বিপথে পরিচালিত হচ্ছে। তাদের এই অবক্ষয় এবং তাদের এই বিপদগামিতা, যারা আমরা অভিভাবক মহল আছি, তাদেরকে অবশ্যই পীড়িত করে বেদনা দেয়, এবং আমরা হতাশায় নিমজ্জিত হই তাদের ভবিষ্যৎ ভেবে চিন্তে। সেই দিক থেকে বিবেচনা করে এই আজকের এই গানটি, থিম সংটি রচনা করেছিলাম, যাতে এই দেশের তরুণ যুব সমাজ আলোর পথে, সত্যের পথে, সুন্দরের পথে তারা আবার কামব্যাক করতে পারে, ফিরে আসতে পারে, এবং সেটি মূল চেতনা প্রেরণা হিসেবে এই সঙ্গীতের পেছনে কাজ করেছি, যাতে করে লাখো তরুণ আমাদের সত্য সুন্দরের পথে এসে আবার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, একটি সুন্দর দেশ এবং সমাজ উপহার দিতে পারে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, এই শিরোনামে যে গানটির শুটিং সম্পন্ন হলো, গানটির কথা এবং সুর সাজিয়েছেন ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। এটি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি গান, কারণ এই গানটি যখন নির্মাণ হচ্ছিল, যেদিন সুর হচ্ছিল সেদিন আমার থাকার সুযোগ হয়েছিল। মানে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর একটি থিম সং বাছাই করছিলাম, কয়েকটি গান নিয়ে আমরা বসেছিলাম, অনেক গুণীজন গীতিকার সুরকারকে নিয়ে বসেছিলাম সারা দিনের আড্ডা, যে সুর বের করে নিয়ে আসার জন্য। তো একটা পর্যায়ে একটা লিরিক্সের সুর আমাদের পছন্দ হচ্ছিল না, অনেক সুর করছে কিন্তু পছন্দ হচ্ছে না। পরবর্তীতে ওস্তাদ বললেন যে আমি একটা গান নিয়ে এসেছি, আমার কাছে একটা গান আছে, মানে ঠিক অনেক পরে বললেন। এই গানটা দেখার সাথে সাথে ওখানে যে গুণীজনরা ছিলেন, ওস্তাদ তাফাজ্জল হোসেন খান, লিটন হাফিজ চৌধুরী ভাইয়া, গোলাম মাওলা ভাইয়া, সবার এই গানটি পছন্দ হয়ে গেল। মোটামুটি আমরা বছরের শুরুতে এই গানটির অডিও নির্মাণ করে এটার লিরিক্স ভিডিও ছেড়েছিলাম, কিন্তু এবার ভিজুয়ালাইজেশন নির্মাণ করা হয়েছে, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর নির্দেশনা দিয়েছেন। তো খুব শিগগির আপনাদের সামনে এই গানটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে।